নেতারাই তো বেশিরভাগ নেতাই তো নির্বাচন করতে চায়। বিএনপি একটা দল কাউকে ইউনিয়ন পরিষদের মেম্বার ইলেকশনও করতে দিচ্ছে না, সিটি কর্পোরেশনের কাউন্সিল ইলেকশন করতে দিচ্ছে না। তো মানুষ সেই দলের মধ্যে থেকে যদি ইলেকশনই করতে না পারে তো তাদের দলে সবাই নির্বাচন করতে চায়। সেটির বহিঃপ্রকাশ আমরা সিটি কর্পোরেশন নির্বাচনগুলোতে দেখেছি, উকিল আব্দুল সত্তারকে দেখেছি, তারপর এরকম বহু উকিল আব্দুল সত্তার আগামী নির্বাচনে বেরিয়ে আসবে। আর তারা যারা এসেছিল তাদের মধ্যে একজন হচ্ছেন নিক পাওয়ার, উনি পলিটিক্যাল এডিটর, আর আরেকজন তিনি ব্রিটিশ, নিক পাওয়ার ব্রিটিশ, টেরি ইসলে তিনি কিন্তু সিবিএস নিউজের ম্যানেজিং এডিটর ছিল, বড় সাংবাদিক। তো তারা আরও বিস্তৃতভাবে তারা আগামী নির্বাচন অবজার্ভ করতে আগ্রহী বলে জানি। তো আমাদের দেশে কোনো কিছু ঘটলে সেটি নিয়ে বিবৃতি দেওয়া সেটি তো অন্য দেশের বিবৃতি দেওয়া সেটা তো সমীচীন নয়। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এই ব্যাপারে তাদের সাথে আলোচনা করেছে। আমি ভারতের কথা বলি, ভারতে মণিপুরে যে গণ্ডগোল হচ্ছে সেটির পর ভারতের মার্কিন রাষ্ট্রদূত একটি মন্তব্য করেছিল, শুধু একটি মন্তব্য করেছিল, আমাকে সাংবাদিকরা যেটি জানিয়েছে। এরপর ভারতের সমস্ত দল ইনক্লুডিং রাহুল গান্ধী বলেছে ইউ ডোন্ট নিড টু স্পিক, দিস ইজ আওয়ার ম্যাটার। আমাদের দেশে বিরোধী দল গিয়ে তাদের হাতে পায়ে ধরে কিছু একটা বলুন, এটাই হচ্ছে ওদের সাথে আমাদের পার্থক্য।